টান করতে চাচ্ছেন স্কিনটাকে অনেক বেশি করতে চাচ্ছেন নেই ঠিক আছে একদম নিয়ে আসছি একটা একদম নতুন একটা ম্যাজিক নিয়ে চলে আসলাম হোসেন জাস্ট একটা ম্যাজিক এটা ইউজ করলে আপনার স্কিনটা একদমই হচ্ছে টান টান হয়ে যাবে ফেয়ার হয়ে যাবে একদম হেলদি ওয়ে স্কিনটাকে আপনি হচ্ছে এক কথা বলতে একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো স্ক্রিনটাকে আপনি হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারবেন ঠিক আছে আমি সব রিলস বলে দিব তার আগে সবাই লাইভ জয়েন হয়ে যাও লাইভটাকে শেয়ার কেয়ার করো বেশি করে কমেন্টস করো অ্যান্ড লাভ লাইক ওয়াউতে বেশি করে ক্লিক করে ফেলো আমি একটু আমার লাইভটা শেয়ার করে দিচ্ছি যারা কিনা আজকে লাইভটা শেয়ার করবা বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা তারা আজকে এই নিউ সোপে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবার হ্যাঁ যে লাইভ শেয়ার করে উইনার হবা সে কিন্তু হচ্ছে লাইভ শেয়ার করে উইনার হতে পারলে কিন্তু এই নিউ হচ্ছে আজকে গিফট পেয়ে যাব আজকে একদমই নিউ একটা ম্যাজিক নিয়ে চলে আসছে লাইভে গিফট চাই এই নিউ ম্যাজিক সোপে তাড়াতাড়ি হচ্ছে লাইভে জয়েন্ট হয়ে যা লাইভটা বেশি করে শেয়ার কেয়ার করো বেশি করে কমেন্টস করো লভ লাইক তে ক্লিক করো উইনার হতে পারলে কিন্তু গিফট আছে ঠিক আছে উইনার হতে পারলে কিন্তু গিফট আছে সো কার কার গিফট চাই বলো কার কার গিফট চাই ম্যাজিক সোপে আমি সব ইডাস বলে দিব আজকে একদমই হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভটা বেশি বেশি করে শেয়ার করে শেয়ার ডান লিখো লাভ লাইক ওয়ালতে ক্লিক করে ফেলো ঠিক আছে ওকে সো বলো কার কার গিফট চাই একদমই হচ্ছে ম্যাজিক ম্যাজিক নিয়ে আসছি এমনি তো রিভাইভ নেচারাল মানেই হচ্ছে ম্যাজিক তারপর আরেকটা ম্যাজিক যোগ হয়েছে আরেকটা ম্যাজিক যোগ হয়েছে ঠিক আছে আমি সব ডিটেলস বলে দিব আজকে একদমই হচ্ছে লাইভে দেখিয়ে দিব যে এই সোপের কি কি কার্যকরিতা সোপটা কি একদমই কি কি কাজ করবে তার আগে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবা যারা লাইভে জয়েন হবা জয়েন হয়ে লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখবা বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা যে কিনা আজকে উইনার হয়ে যাবা সে কিন্তু সোপে ডিসকাউন্ট পাবা ঠিক আছে সে হচ্ছে সোপে ডিসকাউন্ট পাবা সো একদমই মিস করবা যারা জয়েন করবা জয়েন করবা লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখো এন্ড হচ্ছে বেশি করে কমেন্টস করো লাভ লাইক ওয়াউতে বেশি করে ক্লিক করে ফেলো ঠিক আছে ওকে সো যারা চাচ্ছ যে আপু আমি ঈদের আগে স্কিনটাকে হচ্ছে একদমই হচ্ছে টান টান করতে চাচ্ছি স্কিনটাকে অনেক কিছু ফেয়ার করতে চাচ্ছি তাদের জন্য রিভাইভ নেচারালের একটা নিউ সোপ আসছে হ্যাঁ একদম হচ্ছে তোমার রিভাইভ নেচার অফ স্যাফ্রন গোট মিল সোপ স্যাফ্রন গোট মিল সোপ প্যাকেজিংটা সেরকম লাক্সারিয়াস একটা প্যাকেজিং দেখো এবং একশো বিশ গ্রামের একটা সোপ আমরা স্যাফ্রনের অনেক কিছুই দেখি তাই না স্যাফ্রনের সোপ তো কোনো হচ্ছে মানে আনকমন কিছু না হ্যাঁ বাট এটা আনকমন এই কারণে কারণ এই সোপটা ইউজ করলে তোমার কোন ধরনের নাইট ক্রিম ইউজ করতে হবে না কোন ধরনের বডি ক্রিম ইউজ করতে হবে না সাধারণত সোপ আমরা দেখি শুধুমাত্র হচ্ছে চেহারার জন্য ফেসের জন্য বাট এই সোপটা হচ্ছে তুমি তোমার আহ ইউজ এ করতে পারবা বডিতে ইউজ করতে পারবা স্কিনটাকে একদমই ধপ সাদা করে ফেলবে একদমই ব্রাইটেনিং এর জন্য মানে স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করার জন্য হচ্ছে এই সোপটা ঠিক আছে আমি সোপের ফার্স্টে প্যাকেজিংটা দেখাবো এটা কিন্তু রিভাইভ নেচারাল একদম নিউ একটা সোপ যারা কিনা এই মুহূর্তে লাইকটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা নন স্টপ কমেন্টস করবা লাভ লাইক ওয়াকতে ক্লিক করবা যে আজকে উইনার হবা সে কিন্তু এই নিউ সোপটা পার্চেস করলে কিন্তু গিফট পাবা ডিসকাউন্ট পাবা ঠিক আছে সো দেখো এত সুন্দর একটা প্যাকেজিং করা জাস্ট দেখো ঠিক আছে একশো বিশ গ্রামের একটা সোপ এটা কিন্তু হ্যান্ডমেড একটা সোপ হ্যাঁ হাতে তৈরি বাট এখানে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে সবকিছু তোমার মেজার ওয়েতে করা বাট স্কিনটাকে তিন থেকে দশ দিনের মধ্যে পুরোপুরি ব্রাইট করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে

করবা করবা লাভ লাইক ক্লিক আজকে যে উইনার হবা সে কিন্তু এই নিউ সোপে গিফট পাবা এই নিউ সোপে কিন্তু গিফট পাবা ঠিক আছে এটা চ্যালেঞ্জ দিয়ে বলা হচ্ছে যারা ইউজ করবা তারা তিন থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পাবা এবং নাইট ক্রিম বডি ক্রিম লাগবে না ভুলে যাবা ঠিক আছে আচ্ছা ফার্স্টে দেখাই সোপটার ভিতরটা কিরকম ঠিক আছে সোপটার ভিতরটা কিরকম দেখিয়ে দিই হ্যাঁ প্রত্যেকটা সোপের মধ্যে তোমরা জানো যে রিভাইভ নেচারের প্রত্যেকটা সোপের মধ্যে আমরা এরকম একটা কার্ড পাবো যে কার্ডের মধ্যে লেখা আছে হাউ টু ইউজ রিভাইভ নেচারাল ঠিক আছে মানে এখানে তোমার ইউজ করার প্রণালী প্রত্যেকটা সোপের মধ্যে আছে ঠিক আছে জাস্ট দেখো বলো কার গিফট চায় কার হচ্ছে আজকে সাবানের গিফট চাই দেখ এগুলোও কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো অ্যাভেলেবল সো নিউ একটা মেম্বার যোগ হয়েছে মানে ঈদের আগে হচ্ছে খালি ধামাকার ধামাকা সো

করি সাবান ইউজ করি একটা সোপের প্রাইসে তো অন্য পেজে দেখা যায় এক হাজার টাকা বা এক হাজার টাকার উপরে সেখানে তোমাকে একটা মানে সোপ দেওয়া হচ্ছে যে সোপের মাধ্যমে তুমি সকল ধরনের নাইট ক্রিম বডি ক্রিম ভুলে যাবা একটা সোপের মাধ্যমে তোমার স্কিনটাকে তুমি ধপ ধপে সাদা বানাতে পারবা তো এর থেকে আর কি চাই বলো হ্যাঁ ফার্স্ট দেখা দেখো এই হচ্ছে সোপটা সোপটা কিন্তু হচ্ছে তোমার ঠিক এরকম দেখতে হ্যাঁ এটা হচ্ছে তোমার একশো গ্রামের একটা সোপ অনেক বড় তুমি যদি একা ইউজ করো 1 মান মাসের মত পার হয়ে যাবে আর যদি ফ্যামিলি সবাই মিলে ইউজ করো তাহলে কিন্তু তোমার হচ্ছে কিটি কিটি ইউজ করবে পিস পিস করে ইউজ করবে অবশ্যই তুমি একদম শুকনা জায়গাটা রাখবে ঠিক আছে দেখো দেখতে কি রকম মাখনের মত না মাখকর মাখকর ঠিক আছে আচ্ছা এই সোপের মধ্যে দেখো খেয়াল করছো দুইটা カラー ভাগে ভাগ করা ঠিক আছে দুইটা カラー কিন্তু ভাগে ভাগে করা যারা কিনা জয়েন করতেছো আমি আবারও বলতেছি যারা কিনা জয়েন করতেছো লাইফটা শেয়ার করলা আল্লাহ কি কোথায় লাইফটা শেয়ার করলে কিন্তু গিফট আছে ঠিক আছে আম্মু আমো কেছি দত ঠিক আছে লাইফটা শেয়ার করলে কিন্তু গিফট আছে যারা লাইফ শেয়ার করে শেয়ার ডান লিখবা বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে কেছি নিয়ে বসবো না লাভ লাইক ওয়াউতে হচ্ছে ক্লিক করবা তারা কিন্তু হচ্ছে উইনার হতে পারলে কিন্তু হচ্ছে নিউ সোপে নিউ এই সোপটার মধ্যে কিন্তু গিফট পাবা ঠিক আছে এটা আমার ইউজ করাটা না আমার প্যাকেজিং এটা আমার ইউজ করাটা হচ্ছে ওয়াশ থ্রি হ্যাঁ আচ্ছা দেখো ওরে বাপরে জাস্ট খোলার সাথে সাথে মনে হবে আল্লাহ কি এটা ঠিক আছে কি এটা এ দেখো জাস্ট সি মাখন মাখন হ্যাঁ সাধারণত আমরা যে স্যাপরনের সোপগুলো দেখি সেগুলা কি হয় বলো তো স্যাপ্রনগুলো হচ্ছে তোমার পুরোটা স্যাপন থাকে ঠিক আছে বাট বলে যে স্যাপের সাথে বোট মিল্ক অ্যাড করা হয়েছে বাট আমাদের সোপটা কিন্তু তোমার দুইটা দুই ভাগে করা আছে ঠিক আছে একটা দেখো এটা কিন্তু বোট মিল্ক এর সাইড এবং এটা স্যাপনের সাইড দুটো কিন্তু মিক্স করা হয় কেন দুটো মিক্স করা হয় একসাথে কারণ যখন তোমার স্যাফনের সাথে বোট মিলটা মিক্সড হয় তখন কাজটা কাঁচাকরিটা কমে আসে দ্যাটসটা আমি এত তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আমার সোপ তোমার মুখে তোমার ফুল বডিতে মাস্ট বি কাজ করবে তোমার স্কিনটা পুরো পা থেকে মাথা পর্যন্ত তোমার সাত শেড ফেয়ার করবে ধপ ধপে সাদা করবে ঠিক আছে তুমি যে স্কিন টোন হবে না তার থেকে সেভেন শেড ঠিক আছে এবং উইদাউট নাইট ক্রিম বডি ক্রিম ছাড়া যারা জয়েন করতেছো আপুরা জয়েন করতেছো লাইফটা শেয়ার করলে কিন্তু গিফট পাবা লাইফ শেয়ারে কিন্তু গিফট আছে লাইফটা শেয়ার করতে কমেন্টস করতে হবে দেখো এরকম হচ্ছে গর্জিয়াস এরকম হচ্ছে লাক্সারিয়াস একটা সোপ ঠিক আছে মাখনের মতো দেখতে স্মেলটা হচ্ছে একদমই মানে অর্গানিক মানে হচ্ছে তোমার যে এখানে বটনিয়ত আছে তোমার হচ্ছে স্মেল নিলেই বুঝবা হ্যাঁ স্যাফ্রন যে আছে স্মেল নিলেই বোঝা যায় এবং আলাদা আলাদা ফ্লেভারের একটা স্মেল আসে ঠিক আছে এখান থেকে গট মিলকে এখান থেকে স্যাফ্রনের স্মেলটা আসে এবং দুইটা এরকম ভাগ করা দুই সাইডে ঠিক আছে মিক্সড করা না যাতে তোমার কার্যকারিতা বেশি হয় ওকে এবং জাস্ট তুমি লুকিং না দেখছো যে সাফরন ভেসে উঠছে দেখছো এবং তুমি যদি একটু টেস্ট করতে চাও যখন তুমি মোমের মধ্যে নিয়ে যাবা যখন মোমের মধ্যে হালকা একটু কেটে হ্যাঁ এরকম এখান একটু কেটে যখন মোমের মধ্যে নিয়ে একটু পুড়াবা দেখবা যে এটা গোট মিলটা আলাদা ভেসে উঠতেছে এবং সাফরনটা আলাদাভাবে ভেসে উঠতেছে হ্যাঁ একদম নেচারাল যে তুমি হচ্ছে একদম হচ্ছে পুরানোর পরে একদম হাতে তোমার চলে আসবে ওকে আচ্ছা এই হচ্ছে সোপটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে সবার স্কিনের জন্য হচ্ছে প্রযোজ্য একদম স্ট্যান্ড একটা লুক দিবে একশো বিশ হচ্ছে ডিরেক্টলি তোমার হচ্ছে ডিরেক্টলি তোমার মুখে বডিতে ইউজ করা যাবে না এটা হচ্ছে তোমার হাতের মধ্যে এভাবে হচ্ছে মিক্সড করে তারপর হচ্ছে ইউজ করতে হবে ফেসে বডিতে বড় না কেন সব জায়গায় ইউজ করতে হবে এবং ইউজ প্রণালীটা হচ্ছে তোমার যাদের স্কিনটা হচ্ছে কালো মানে ডার্ক তাদের হচ্ছে 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 তোমার মিনিট মিনিট যাদের তারা যাদেরটা হোয়াইট তারা হচ্ছে টু মিনিট হচ্ছে ম্যাসেজ করে তোমার পুরো হচ্ছে বডিতে মানে মুখে বডিতে সব জায়গায় ইউজ করবা এবং এটা দুই বেলা ইউজ করবা শাওয়ারের সময় এবং হচ্ছে তোমার ঘুমানোর আগে এবং সাথে একটা সানস্ক্রিন ইউজ করবা কোন ধরনের নাইট ক্রিম ইউজ করা যাবে না ঠিক আছে রিভাইভ নেচারাল সোপের একটাই শর্ত সেটা হচ্ছে এগুলার সাথে কোন ধরনের নাইট ক্রিম বডি ক্রিম ইউজ করা যাবে না তুমি শুধুমাত্র এটার উপর বিশ্বাস রাখতে হবে প্লাস একটা ভালো মানে সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ সানস্ক্রিন ইউজ না করলে তো তোমার স্কিন তুমি যখন রিপেয়ার হবে তখন সেটা ড্যামেজ হয়ে যাবে হুম তুমি যখন চুলার পায়ে যাবা যখন লাইটের সামনে যাবা যখন তুমি হচ্ছে কি বলে তুমি যখন যে বাইরে সান সানট্যান হবে তখন তোমার স্কিনটা কিন্তু আবার ড্যামেজ হয়ে যাবে দেখ তোমাকে কিন্তু ভালো মাঠে সানস্ক্রিন ইউজ করতে হবে এই হচ্ছে তোমার আমাদের হচ্ছে নিউ সোপটা একদমই স্ট্যান্ড একটা রেজাল্ট দেয় একদমই স্ট্যান্ড জাস্ট দেখো হ্যাঁ একটা রেজাল্ট দেয় ওকে যারা কিনা ইউজ করবা ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পাবা সো প্রাইসটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ তিন থেকে দশ দিনের মধ্যে তোমার স্কিনটা তিন থেকে দশ দিনের মধ্যে তোমার স্কিনটা পুরোপুরি চেঞ্জ করে ফেলবে পুরোপুরি চেঞ্জ করে ফেলবে দেখো আর যখন তুমি এটা হাতে নিবা আমি তোমাদেরকে ওয়াশ করে দেখালে ভালো হতো তাই না আচ্ছা আমি একটু আসতেছি দাদা তোমাদেরকে না আমি একটু ওয়াশ করে দেখাবো ইনস্ট্যান্ট ঠিক আছে Okay. <clears throat> আমি তোমাদেরকে না ইনস্ট্যান্ট আমার হাতে ওয়াশ করে দেখাবো যেহেতু ফেসতে এখন পসিবল না সো আমি হাতে দেখে হাতের তফাতটা বুঝবা ঠিক আছে হাতে কিন্তু তফাতটা বুঝবা আমি কিন্তু এটা এখন এখন আমি আপাতত এটা ইউজ করতেছি ঠিক আছে এটা ইউজ করতেছি আমি ফার্স্ট নিজে ইউজ করলাম দেন এখন তোমাদের জন্য আনছি ঠিক আছে এবো যারা কিনা আমার পেজ থেকে অর্ডার করবে 100% গ্যারান্টি সহকারে পাবে আবার তোমাকে অবশ্যই ইউজ প্রণালী সম্পর্কে জানতে হবে কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে তুমি মুখে বলো বডিতে বলো তুমি যেখানে ইউজ করো না কেন তোমাকে ইউজ প্রণালী জানতে হবে ঠিক আছে ডিরেক্টলি একদমই ইউজ করা যাবে না ডাইরেক্ট একদমই হচ্ছে ইউজ করা যাবে না ঠিক আছে এটা কাজটা আমি আবার বলি এটা কাজটা হচ্ছে মেইন কাজ হচ্ছে তোমার স্কিনটাকে ধপ ধপে সাদা করা মেইন কাজ হচ্ছে স্কিনটাকে ধপ ধপে সাদা করবে ঠিক আছে ওকে স্যাফ্রন এন্ড গোট মিল্ক তোমার স্কিনটাকে ধপ ধপে সাদা করবে স্কিনটাকে গ্লোয়িং করবে ইয়াং করবে ঠিক আছে আচ্ছা তুমি ফার্স্ট হচ্ছে তোমার হাতটাকে এভাবে মানে তোমার মুখ বলো হাত বলো এটাকে এভাবে ভিজাতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হয় এভাবে হচ্ছে তোমার পুরো ফেস আর হাতটাকে ভেজাতে হবে ওকে তারপর হচ্ছে সরি ফার্স্ট হচ্ছে আমি তোমার এটা বলি তোমার যে এখানে এখানে পানি নিতে হবে এখানে পানি নিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যেটাকে যেভাবে হাতের মধ্যে নিতে হবে যেভাবে হাতের মধ্যে নিতে হবে হ্যাঁ আমি হে হাতটা দেখাই ঠিক আছে হাতের মধ্যে এইভাবে নিতে হবে যখন তুমি নিবা দেখবা একটা ক্রিমি ক্রিমি টেক্সচার দিবে এটা যখন তুমি হাতে এভাবে হচ্ছে স্ক্রাব করবা তোমার কোনো অংশে মনে হবে এটা কোনো সোপ মনে হবে যে আমি মনে হয় কোন ক্রিম নিছি এই কারণে কিন্তু বারবার বলা হচ্ছে যে এটা তোমার নাইট ক্রিম বডি ক্রিম এর কাজ করবে মানে একটা নাইট ক্রিম বডি ক্রিম যে কাজ করে তোমাকে হেলদি ওয়েতে ফেয়ার বানাবে ঠিক আছে তারপর তুমি তোমার হ্যান্ডে বা ফেইসে তুমি হচ্ছে এভাবে ইউজ করবা ঠিক আছে এটা ডিরেক্টলি একদম ডিরেক্টলি ভুলেও ডিরেক্টলি ভুলেও এভাবে ফেসে হ্যান্ডে ইউজ করা যাবে না একদমই না ঠিক আছে তো অবশ্যই ইউজ প্রণালী কার্ডের গায়ে লেখা আছে আর আমি তো লাইভে দেখিয়ে দিচ্ছি অবশ্যই হচ্ছে তোমাকে এভাবে করে তোমার হ্যান্ডে যেভাবে করে হচ্ছে মুখের মধ্যে হ্যাঁ মুখে গলায় হাতে পুরো পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় তোমাকে এভাবে করে ম্যাসেজ করতে হবে যারা কিনা ডার্ক আছো তারা হচ্ছে তোমার যারা কালো তারা হচ্ছে পঞ্চম যারা শ্যামলা যারা শ্যামলা তারা হচ্ছে কি বলতো তিনমি যারা হচ্ছে ফেয়ার তারা হচ্ছে টু মিনিট মেসেজ করবা যখন তুমি হচ্ছে মেসেজ মানে যখন তুমি ওয়াশ করবো মানে ইনস্ট্যান্ট যখন এরকম মেসেজ করবা মানে বললাম না মনে হবে দেখো টেক্সারটা দেখছো মনে হবে যে কোনো ক্রিম মানে সোপের মতো মনে হয় না সাথে সাথে তোমার ইনস্ট্যান্ট একটা লুক দিবে এবং যাদের হাতে এটা কালো আছে হ্যাঁ কালো কালো দাগ আছে দাগের জায়গাগুলোতে এরকম ঘষবা মুখে যেখানে তোমার হচ্ছে একটু কালো কালো ভাব আছে অনেকে এটাই কালো কালো হয়ে যায় এইসব জায়গায় ঘষবা ঠিক আছে দেখবা যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবা তিন থেকে দশ দিনের মধ্যে তুমি তোমার ফুল রেজাল্টটা পেয়ে যাবে ঠিক আছে একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার সাথে একটা ভালো মনে সানস্ক্রিন ইউজ করবা কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করবা না কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করা যাবে না ঠিক আছে দেখো এই যে আমি তো ভাই এখন হচ্ছে তোমার ব্রেস্ট টেস্ট পরা দ্যাটস ওয়াই আমি এভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে আমার হ্যান্ডটা হ্যাঁ আমি এখানে টু ওয়াশ করে দিই এটা ভালো করে ওয়াশ করতে হবে ভালো করে ওয়াশ করতে হবে জাস্ট আমার হ্যান্ডটা দেখো ঠিক আছে তোমাদের সামনে ওয়াশ করছে দেখো হ্যাঁ আর ভালো করে ওয়াশ করতে হবে ওয়াশরুম লাইফটা লাইটটা করলে হয়তো ভালো হতো আমি একদিন করবো আমার সময় আসতে নাই তার শর্ট ভাবে লাইটটা করে দেখো সাথে সাথে আমার হ্যান্ডটা দেখো এই দেখো দেখছো সাথে সাথে আমার হ্যান্ডটা দেখো তোমাদের সামনে কিন্তু আমি দেখো আমার হ্যান্ডটা কিন্তু ওয়াশ করে দেখালাম হ্যাঁ একদম সফট হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে আমি কোনো ক্রিম মাখছি হ্যাঁ একদম সফট মোলায়েম হয়ে গেছে হ্যাঁ এরকম তোমার ফেসের ক্ষেত্রেও হবে ইনস্ট্যান্ট একটা লুক পাবা ঠিক আছে ইনস্ট্যান্ট ওকে ইনস্ট্যান্ট লুক পাবা এবং সকল ধরনের প্রবলেম সলভ হবে তিন থেকে দশ দিনের মধ্যে ঠিক আছে এই হচ্ছে সোপটা সো প্রাইসটা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস একদমই ফিক্স এগুলো প্রমোশনাল প্রাইস পরে কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে তো যার লাগবে সেই নিয়ে নিবা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু ওদের প্রণালী ইউজ প্রণালী দেওয়া আছে আমি ভালো করে ওয়াশ ওয়াশরুমে যে ওয়াশ করবো এটার মধ্যে ভালো করে ওয়াশ করতে হবে মানে এতটুকু সাবানের কোন তোমার ফেসে বডিতে থাকা যাবে না হ্যাঁ যেহেতু লাইভে আমি তো ওরকম প্রিপারেশন নিয়ে বসি নাই দ্যাটস দেখছি আমি তোমাদের একটা হালকা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দিলাম সো প্রাইসটা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে টি স্ক্রিন শট নিয়ে এখন অর্ডার করে ফেলো যার ড্রেস অর্ডার করবা তার সাথে এটা অর্ডার করলে একদমই একই ডেলিভারি চার্জে পেয়ে যাবা ঠিক আছে দেখো জাস্ট আমার হ্যান্ডটা দেবো তোমাদের দেখো আমার এখানে কোনো ধরনের ফিল্টার নাই সাধারণত প্রিমিলে লাইভে ফিল্টার ইউজ করে কোন ধনে ফিল্টার ইউজ করা হয় না একটু ইনস্ট্যান্ট আমি তোমাদের দেখিয়ে দেখো ইনস্ট্যান্ট দেখিয়ে দিছি প্রাইস অনলি 650 টাকা এটা হচ্ছে তোমার জাফরন মিল যারা স্ক্রিন টাকা একদম একদম ধপ ধপে সাদা করতে চাচ্ছো আর যারা তার নিজেদের গ্লাস স্ক্রিন করবে তারা নিয়ে নেবে এটা এটা গ্লাস স্ক্রিনের জন্য এটা 650 টাকা এবং যাদের স্কিনটা ড্যামেজ আপু আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হ্যাঁ ট্যান পোর্টস পিম্পলস আছে তার নিবা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার রিভার্ভ নেচার পিঙ্ক কালারটা ঠিক আছে একটা সব পঞ্চাশ টাকা করে আর যারা তিনটা অর্ডার করবা হ্যাঁ কম্বো করে দিচ্ছি যারা কিনা হচ্ছে তিনটা একসাথে অর্ডার করবা যারা তিনটা একসাথে অর্ডার করবো তারা কিন্তু হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে দেখো এই যে দেখছো সাথে একটা সানস্ক্রিপ অবশ্যই ইউজ করতে হবে আমার একটা ভালোভাবে ওয়াশ করতে হবে কারণ আমি জাস্ট ঠিক আছে ওকে সো আজকে এই পর্যন্ত সবে অবশ্যই অর্ডার করে ফেলবা আল্লাহ বাই বাই